সরকারের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে এনে দেশে শৃঙ্খলা ফেরানোই প্রথম কাজ হবে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সংক্ষিপ্ত বক্তব্যে একথা বলেন তিনি। তাঁর প্রতি দেশবাসীকে আস্থা রাখার আহ্বান জানিয়ে ডক্টর ইউনুস বলেন, আর যেন কোনো হামলা না হয়। বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের পুনর্জন্ম হয়েছে উল্লেখ করে নোবেল বিজয়ী বলেন, স্বাধীনতাকে রক্ষা করে এর সুফল প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সাজ্জাদ হুসাইনি রিপোর্ট। যে রাষ্ট্রের ক্ষমতাসীনরা 15 বছর ধরে দিয়েছেন শত যন্ত্রণা, সেই দেশের তারুণ্যই তার হাতে তুলে দিচ্ছেন রাষ্ট্রভার। তাই বিশ্বনন্দিত ব্যক্তিত্ব নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের আজকের বাংলাদেশে ফেরায় ছিল এক ভিন্ন আমেজ। বেলা 2টার কিছু পরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ডক্টর ইউনুসকে স্বাগত জানান তিন বাহিনী প্রধান সহ বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরাও স্বাগত জানান তাকে। বিমানবন্দরে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে ডক্টর ইউনুস নতুন এই বিপ্লবের জন্য তরুণ সমাজের প্রতি কৃতজ্ঞতা জানান। পুলিশের বন্দুকের সামনে নিজের বুক পেতে দেয়া আবু সাইদের কথা স্মরণ করে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের শপথ। সেটা আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই। আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে, এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরে থেকে কোনো যুবক কোনো যুবতী আর হার মানে নাই। ডক্টর ইউনুস বলেন, এ স্বাধীনতাকে রক্ষা করে সুফল পৌঁছে দিতে হবে মানুষের ঘরে ঘরে। দেশকে মনের মতো গড়তে পুরনোদের বাদ দিয়ে শিক্ষার্থীদের সৃজনশীলতাকে কাজে লাগানোর আহ্বান জানান ডক্টর ইউনুস। এই স্বাধীনতাটা আমাদেরকে রক্ষা করতেই হবে, শুধু রক্ষা করা নয়, এই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছতে হবে। তা না হলে এই স্বাধীনতার কোনো দাম নাই। তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো, তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে, এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কীভাবে একটা দেশ, একটা তরুণ সমাজ নিগ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে। তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরনোদের বাদ দাও, তাদের এই পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না, করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না। এটা শুধু বাংলাদেশের কথা না, সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি। সরকার কোনো দমন পীড়নের যন্ত্র নয়, সরকারের দায়িত্ব মানুষকে রক্ষা করা, এমন মন্তব্য করে ডক্টর ইউনুস বলেন, চলমান হামলা সহিংসতা বন্ধ করে শৃঙ্খলা ফেরানোই হবে প্রথম কাজ। সরকারকে দেখে মানুষের মুখ বুক ফুলে উঠবে, যে আমাকে সাহায্য করবে, আমাকে রক্ষা করবে, আমার আমার সরকার আমার জন্য দাঁড়াবে। সরকার তার জন্য দাঁড়ায় না কোনো সময়। যে সরকার হবে, সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থার আস্থাভাজন হবে। এটা কেউ জোর করে তাকে বলার জন্য ভালো আছে, এটা না, সে নিজে নিজে বিশ্বাস করবে, সরকারি লোক দেখলে বলবে আমার লোক, আমাকে রক্ষা করার লোক। সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে, তাহলে মানুষও যোগ দেবে এটার কাজে। আইন শৃঙ্খলা এখন আমাদের প্রথম কাজ, এই আইন শৃঙ্খলা ঠিক না হওয়া পর্যন্ত এটা আমরা অগ্রসর করার জন্য পদক্ষেপ নিতে পারবো না। তার প্রতি আস্থা রাখলে আর কারো ওপর কোনো হামলা হবে না। বিশৃঙ্খলা রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান নোবেলজয়ী ডক্টর ইউনুস। অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। দেশবাসীর কাছে আমার আবেদন, আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। সাজ্জাদ হুসাইন, জিটিভি নিউজ, ঢাকা।